ভিনিশ কাণ্ডে সরব বিরোধীরা। ভিনিশ এমনিতেই বাতিল হলেন, নাকি পদক জিতলে মোদি কোম্পানির মুখ পড়ত, তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হলো, রহস্য থাকছে। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ভিনিশ কাণ্ডে কিন্তু এবার সুর চড়াচ্ছে বিরোধীরা। ভিনিশ কাণ্ডে সরব বিরোধীরা এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, এবং সেই পোস্টে তিনি লিখেছেন, ভিনিশ এমনিতেই কি বাতিল হলেন, নাকি পদক জিতলে মোদি কোম্পানির মুখ পড়ত, তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হলো, রহস্য কিন্তু থাকছে। আমরা দেখেছি এর আগে ভিনিশ ফোগাট থেকে শুরু করে সাক্ষী মালিক, তারা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে, এবং সেই যে ঘটনা সেই ঘটনাকেই কিন্তু সামনে এনে এবার ভিনিশ কাণ্ডে সরব হয়েছে বিরোধীরা। যেমনটা বলেছেন, যেমনটা লিখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ, ভিনিশ এমনিতেই কি বাতিল হলেন, নাকি পদক জিতলে মোদি কোম্পানির মুখ পড়ত, তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হলো, রহস্য থাকছে। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ভিনিশ ফোগাট থেকে শুরু করে সাক্ষী মালিক, তারা কিন্তু প্রত্যেকে ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ এনে তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন, এবং সেই ঘটনা প্রত্যেকেরই মনে আছে। এবং তার পরবর্তীতে যখন ভিনিশ ফোগাট তিনি প্যারিস অলিম্পিক্সে যান, সেখানে গিয়ে এই যে তার চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আজ তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে একদিক থেকে, কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়ানোকে একদিকে যেমন সেই কোনো একটা দিক থেকে যে এই ক্রীড়াবিদদের জয় হিসেবে দেখছেন অনেকেই, অন্যদিকে ভিনিশ কাণ্ডে এবার কিন্তু সরব হয়েছে অন্যদিকে বিরোধীরা, যেমনটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, সেখানে তিনি লিখেছেন, ভিনিশ এমনিতেই কি বাতিল হলেন, নাকি পদক জিতলে মোদি কোম্পানির মুখ পড়ত, তাই সর্বোচ্চ স্তরের এই খেলা থেকে তাকে বাদ দেওয়া হলো, রহস্য কিন্তু সেখানে থাকছে, এমনটাই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কথা বলবো ফোন লাইনে, আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সজল বাবু, এবার ভিনিশ কাণ্ডে কিন্তু সরব হয়েছে বিরোধীরা, এবং সেই মর্মেই কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন, তিনি লিখেছেন, ভিনিশ কি এমনিতেই বাতিল হলেন, নাকি পদক জিতলে মোদি কোম্পানির মুখ পড়ত, সেই কারণেই এই বাতিল হওয়ার ঘটনা, কিভাবে দেখছেন তার এই সোশ্যাল মিডিয়ার পোস্টকে? মোদিজি ওনাকে দাড়ি পাল্লায় বসিয়ে বোধহয় ওজন করিয়েছে, উনি ওজনে বাতিল হয়েছেন, স্ট্যান্ডার্ড রুলটা তার জানা, কিছু বাতিল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কখনোই মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, নেতাদের পা চেটে এবং পায়ে তেল মাখে করে তারা একটা জায়গা অধিগ্রহণ করে বেঁচে আছে, তাদের জন্য আমার শুধুই করুণা রইল। আর দীনেশ পাণ্ডের বাতিল হয়ে যাওয়াটা আপামর ভারতবাসীর কাছে দুর্ভাগ্যজনক, কিন্তু খেলার তার নির্দিষ্ট রুল আছে, এটা তো দিদিমণির খেলা হবে খেলা নয়, তো সেই রুল যে ভাঙবে তার জন্য কি হবে বা তাকে বাতিল হবে, এটা একবার রুল হবে, সেখানে আমাদের কি বলার আছে? আমি অনুরোধ করব দেশের বিষয় নিয়ে, রাজনীতির বিষয় নিয়ে আমরা যা খুশি তাই করতে পারি, দেশের বিষয় এখন তো একজন দেশের প্রতিনিধি, সেই দেশের বিষয় নিয়ে আমরা যেন কোন রকম নোংরা রাজনীতিতে জড়িয়ে না পড়ি। এগুলো সমস্ত ভদ্রলোক যারা আছে রাজনীতিতে, যারা মানে অর্বাচীন, তাদেরকে আমার বলে কোনো লাভ নেই, আমি তাদের কাছে অনুরোধ করব যেন তারা এই ধরনের ঘটনায় না থাকে বা প্রতিবাদ করে। একদমই সজল বাবু, তবে নামটা একটু সংশোধন হবে, ভিনিশ পাণ্ডে নয়, ভিনিশ ফোগাট। আপনাকে ধন্যবাদ অনেক সজল বাবু আপনার মতামতের জন্য। অলিম্পিক্সে ভিনিশ কাণ্ডে এবার সরব হয়েছে বিরোধীরা। আজই সোনার লড়াইয়ে নামার কথা ছিল ভিনিশ ফোগাটের, এবং সেই লড়াই থেকেই বাদ পড়েছেন তিনি, ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে ভিনিশ ফোগাটকে। মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকার কারণেই তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে, এবং সে বিষয়ে এবার সরব হয়েছে বিরোধীরা।